তোমার জন্য আমার এত ঝামেলা, নাহলে আমি আচার না বানাইলেও হয়। তুমি খালি খাইতে বসে বুস্ট পাও না, আচার না হইলে সে তোমার জন্য দেখো যে 5 কেজি কিনে আনছি, বুঝছো? 5 কেজি সারা বছর তুমি খাইবা, বুঝছো? কি কি করছে দেখো, তোমার কি দিয়ে সলিউশন আছে? কি রেডি খাইনি যখন ভাত খেতে ভালো লাগে, মশলা সব গুঁড়া করে রেডি করছি, এখন আচারটা বানাবো, বুঝছো? এখন কোনটা দিবা? কোনটা দিবা? নতুন করে আবার 1 বছর পরে আবার শুরু হয়েছে আমাদের আচার বানানো সমস্ত ইয়ার কি প্রসেস। প্রথমে হলো লবণ, লবণ, লবণের পরে আগে লবণ দিয়ে নিই। এত লবণ দাও লাগে? লবণ আর লবণ, লবণের কারবার। হাই হাই, এত লবণ! লবণের পর দেব হলো মরিচ। মরিচ, ইস, এত মরিচ! পরে আস্তাও দেওয়া লাগে, সরিষা, সরিষা পাতা। এটার একটাই কাজ, কোন রকম পানি মিক্স করা যাবে না, সব শুকনো। কেন পানি মিক্স করা যাবে না? পানি মিক্স করলে এটা ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আচারটা। ও, এবার হলো তেল। কত তেল দিতে হবে? পুরোটা দিয়ে দিব? না, পুরোটা দিব কেন? এখন এটা দিয়ে হলো মাখানোর পালা। মনে আছে গ্লাভস দিয়ে, তো হাতে গ্লাভস দিয়ে নিয়ে বানাইছিলাম জেল খেলার মেশিন। তুমি তো কতটা বানাও, তোমার কোনো ই আছে? এইটার পরে আমি কি করবা? বোতলে ভরা শুরু না? সবগুলোর ভিতরে ঢুকাবো না কি? ভিনেগারের বোতলে ওটা পিছে কি যেটা? ও খাওয়া দরকার নাই, এটা রাইখা দাও, খাওয়া দরকার নাই। এটা একদম পুরো হাসে, কার বুকের হৃদয় খুলে দিয়ে দিয়েছে, এটা হৃদয় খুলে দিয়ে দিয়েছে। বাপরে যে সাইজ! হ্যাঁ, সবগুলো তো বইরা গেছে না? কারো দিবা এটার ভিতরে? এগুলা বইরা গেছে, এগুলা বসে জানি। এখন তুই আর আমি সাফ দিমু না, এগুলার ভিতরে এখন তেল দিতে হবে। তেল দিতে হবে না, লবণ দিতে হবে। তাইলে আমার আসার পরে 2 মাস পর, হ্যাঁ 1 মাস পরে খেলো হয়। তেল দেওয়ার পালা দেখি কত খাই তেল। আ না, ভরে নাই, ভরে নাই এখনো। হাই হাই, এত তেল! অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমাদের ঘরে ছোট বাবু না? হ্যাঁ, সবাই তোমার বেশি ছোটর নামে বড় বাবু, সবগুলা লবণ দেওয়া লাগবে না? সবগুলা লবণ দিয়া এখন যে লবণ গুলা দিলা, এখন কি করবা?
এখনে ফিনিশিং আরেকটা আছে, দাঁড়া এক মিনিট। একবার ভিনেগার দেওয়া লাগবে। এবার হলো এই যে এটা ভিনেগার, ভিনেগার দেখি, ভিনেগার দিয়ে আমি এটা মুখটা ঢেকে দেব। ও এই দুইটাই না হয়ে গেল আমার আজকের মধ্যে আচার বানাবো। এখন কভার দিয়ে দুই মাস ওয়েট করতে হবে, পরে আচার খাবো। আচার খাওয়া শুরু হয়ে গেল আমার আচার।